কার না যেন এখন নিত্য সঙ্গী এই পরিবারগুলোর। দাদনের টাকা শোধ দিতে সৈয়দ আলী 300 টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ভেবেছিলেন কাজ করে ধার শোধ করবেন, কিন্তু ফিরলেন লাশ হয়ে। যাইতে সময় আমার স্বামী টাকা হাওলাত করে নিয়ে গেছি। আমরা এখন এই 3টে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলব? সৈয়দ আলীর মতো সেদিন অনেকেই ধার দেনা ও দাদন ব্যবসায়ীর টাকা শোধ দিতে বেরিয়েছিলেন কাজের সন্ধানে। 32 জন মানুষ বাসে করে যাচ্ছিলেন ঢাকায়। বাসটি যখন পুলিশ পাহারা থেকে একটু দূরে, তখনই পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় এক শিশু সহ 3 জনের। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো 5 জন মারা যান। নিহতের স্বজনদের এখন চাওয়া ক্ষতিপূরণ আর অপরাধীদের বিচার। তার পরিবারও এখন সারখার অবস্থায়, না খায় থাকতে নিচে ঘর একটা চাল নেই, গাইড নেই। যারা এই পেট্রোল মামা মারলো তাদের আমরা কঠিন বিচার চাই, আমরা টাকা চাই না, বিচার চাই। মৃত এবং আহতদের অর্থ সহযোগিতা দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। কাউকে 25,000, যারা মারা গিয়েছেন, এবং 20,000 করে এই 8 জনকে। আর যারা এই 17 জন এখনো ইয়েতে আছেন রংপুর হসপিটালে, তাদেরকে 7,000, 6,000, 5,000 এভাবে দিয়েছে। এই গ্রামে নিহত 8 দরিদ্র পরিবারের এখন অন্যের সাহায্যে খাবার জোটে, কিন্তু আর কতদিন এভাবে চলবে তা নিয়ে শঙ্কায় তারা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।